1200 ওয়াটের একটি ব্লেন্ড 18000 আরপিএম পার মিনিটে 18000 বার ঘুরবে। এই দেখেন এখানে আমার মুখের কোনো কথা না, আর মানে 100% কপার কয়েল, 1200 ওয়াট বিগ বস, আর 5 বছরের আপনার মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা। 5 বছরের ভিতরে যদি কয়েল জ্বলে যায়, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটা সম্পূর্ণ কোম্পানি দেবে। আর প্রত্যেকটা যার হচ্ছে লাগে আপনার 100% স্টেনলেস স্টিলের, আর এবং ব্লেডগুলো যদি দেখতেছেন এটা হচ্ছে স্টেনলেস স্টিলের সামুরাই ব্লেড বলে এটাকে, এটা 50 বছরে কিছু হবে না। যদি ব্লেডের 50 বছরে জং মরিচা ধরে রিপ্লেস পাবেন, তা হলুদ থেকে শুরু করে আপনার ইটের গুঁড়া থেকে শুরু করে যা আছে আল্লাহর দুনিয়া যত মশলা আছে সব এখানে ব্লেন্ড করতে পারবেন। অবশ্যই আমাদের ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে, আর পাইকারি রেট মানে ধামাকা প্রাইসটা যেটা ধামাকা প্রাইস রাখাচ্ছি অনলি 3550 টাকা। অনলি 3550 টাকা হলে আপনি এখান থেকে অরপাটে 1200 ওয়াটের ব্লেন্ডারটা নিতে পারবেন। আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখানে দেখেন ইট রাখা আছে, ইট করব, হলুদ করব, তারপরে আপনার আদার রসুন যা আছে ইত্যাদি সব করে দেখা দেবো। প্রথমে আমরা হার্ডলি যেটা আপনাকে সবচেয়ে শক্তিশালী ইট, আজকে ইটটাই ঘুরে করে দেখা দিব। এই দেখেন আমি আস্তে ইট ঢেলে দিলাম এটার ভিতরে, দেখছেন এখানে কোনো গুঁড়ো নাই, একদম আস্তে ইট, দেখছেন একদম ইট দিয়ে দিলাম ডাইরেক্ট। একদম পাউডার হয়ে গেছে, আমি আপনাকে দেখাই দিতেছি, এই দেখেন। ও ভাই একবার তো সত্যি পাউডার হয়ে গেছে, এই দেখেন একদম ডালকম পাউডারের মতো হয়ে গেছে। হলুদ হবে আজ তো, হলুদ থেকে শুরু করে আমি আপনাকে ইট গুঁড়ো করে দেখাই দিলাম, এর চেয়ে বড় তার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখাচ্ছি আপনাদেরকে হলুদটা, এই যে আজ তো হলুদটা এটা এটা এখানে ব্লেন্ড করব। এই যে হলুদটা ঢেলে দিলাম, দেখছেন আস্ত হলুদ ঢেলে দিলাম, এটা শুধু ব্লেন্ড করবে এখানে, দেখেন পাউডার হয়ে গেছে, দেখেন এই দেখেন দেখছেন এই যে একদম পাউডার, পাউডার হয়ে গেছে ইটের গুঁড়ায়, দেখেন ইটের গুঁড়া পাউডার। আচ্ছা এবার কিন্তু ভাই আমাদের এই মরিচটা করে দেখাবে, আসলে কাস্টমারের ই থাকে প্রশ্ন থাকে যে এই মাংসের কেমা হবে কিনা, মরিচ হবে কিনা, হলুদ হবে কিনা, কিন্তু সবগুলো কিন্তু ভাই করে দেখাচ্ছে 1200 হেভি স্প্রিড, এর উপরে কোনো ব্লেন্ডার হয় না। আমি আমার জানা মতে দেখিনি, হইতে পারে ওয়ার্ডে অনেক বেশি হইতে পারে, কিন্তু এত শক্তিশালী পাওয়ারফুল আমি দেখিনি। কিন্তু অরিজিনাল যদি 1200 ওয়াট থাকে, ওয়াট থাকে 1000 ওয়াটই কিন্তু অনেক, সেই ক্ষেত্রে কিন্তু এটা অরিজিনাল 1200 ওয়াট, অরিজিনাল 1200 ওয়াট। আমি আপনাকে একটা কথা বলি, যেরকম মনে করেন যে এগুলো একটা পরিচিত সুপরিচিত ব্র্যান্ড, যেরকম অজন্তা ব্র্যান্ডমেট লিমিটেড ইন্ডিয়ার ভিতরে সুনাম ধন্য নাম করা একটা ব্র্যান্ড, ঠিক আছে, এরা কখনো উল্টাপাল্টা কাজ করবে না। কেন আমরা কিন্তু মরিচগুলো একদম ডাইরেক্ট মানে শুকনো মরিচগুলো এখানে দিয়ে দিছি, এটা ঢেলে দেখালো, দেখেন ভাই আসলে এখানে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ভাই করে দেখাচ্ছে সবগুলা, এই যে মরিচের গুঁড়া এই দেখেন একেবারে বাজার থেকে যে গুঁড়া কিনে নাছরা সেই গুঁড়া, এই একটাও এখানে একটার ভিতরেও আপনার ইয়া পাবেন না, দানা পাবেন না। এই দেখেন এটা যেরকম দেখাইলাম, এই দেখেন হলুদের ভিতরে দেখেন দানা পাবেন না, এইটার ভিতরে দানা নাই, দেখেন যেখানে ইট গুঁড়ো হয় সেখানে কিন্তু হলুদ এই মরিচ দার দারচিনি এলা যেগুলো কিন্তু আসলে ওইগুলো কল্পনাই করতে আমরা পারি না, আমার প্রশ্নই ওঠে না। দেখেন এটা এটা ভিতরে বড় সমস্যা যেটা হয় সেটা হলো মাংসের কিমা নিয়ে একটু আমাদের মা বোনেদের একটু ইয়ে আছে, সংখ্যা আছে, সেটা আমি দূর করে দিচ্ছি, সমস্যা নাই। কিন্তু আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখেন এখানে একটা দানাও খুঁজে পাবেন না আপনারা, যে একটা দানাও নেই। তারপরে এবার আমি আপনাকে বলি যে যেহেতু মাংসটা নিয়ে অনেকে মা বোনদের আমাদের অনেক প্রশ্ন আছে যে এই আমাদের গরুর মাংসটা হচ্ছে না বা আমাদের মাংসটা কিমা হয় না, আমরা কিন্তু আজকে প্র্যাকটিক্যালি এইটার ভিতরে দেখাই দিব।
যে মাংসটা কিভাবে কিমা হচ্ছে। এই যে মাংসের ডাইরেক্ট টুকরা টুকরা বড় বড় টুকরাগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু লাইভ ভিডিও, এখানে কাটাকাটি বা আপনি ডুপ্লিকেট করার কোনো সুযোগ নাই। আর অবশ্যই যে চিকনাগুলো এরকম চিকনাগুলোরা আপনারা দেখে দিবেন, যাতে আপনার ব্লেডের সাথে কখনো যাতে না আটকে যায়। যখন মাংসের কিমা করবেন একটু পানি রাখবেন, অল্প একটু পানি দিয়ে নেবেন। প্রথমে চালা দেখবেন যে শুকনো আছে কিনা, শুকনো যদি থাকে তাহলে একটু পানি দিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি একটু কাছে আসেন তাহলে আমি আপনাকে ভিডিও দেখে ক্যামেরাতে এখানে এখানে ধরেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এই যে মাংস কিমাটা কিভাবে ঘুরতেছে, মাংসের কিমা এটা ছিল গা পেস্ট মাংস বলে, এটাকে আমরা পেস্ট বলি, এটা ছিল গা টিকা কাবাব, জালে কাবাব। হ্যাঁ, সেটা হলো আপনি তো মুরগির মাংস করছেন, আবার অনেকে প্রশ্ন করে গরুর মাংস হবে কিনা। হ্যাঁ, গরুর মাংস তো 100% হবে। আপনারা শুধু যে বললাম যে চিকনা গুলো একটু দেখে দিবেন, দেখেন এই দেখেন কি সুন্দর কিমা হয়েছে ভাই, সুন্দর কিমা হয়েছে, দেখছেন একদম পুরো মানে একদম পেস্ট, বাট পাটায় বাটলে যেরকম হয় সেম এরকম হবে। এই দেখেন মাহমুদ ভাই। হ্যাঁ ভাইয়া, আসলে দেখা যায় কি অনেক সময় নাকি আদা করার সময় আদার পেস্ট নাকি আপনি আশাস থাকে, হ্যাঁ এটা কি 100% হবে? এটা 100% পিওর হবে। আর আমি প্র্যাকটিক্যালে যেহেতু সব দেখাইছি, আর একটা বাকি রাখবো কেন, আমি সবই দেখাচ্ছি। এই দেখেন এই যে এখানে আদা রসুন আদার পেস্ট রাখা আছে, প্রথমে আদা দিলাম, পেস্টটা উপরে দিয়ে দিব। পেস্টটা তো এমনি সবাই জানে যে পেস্টটা পানির মতো হয়ে যায়, ঠিক আছে ইজি। আমি আদাটা নিচে দিলাম, আর সব সময় খেয়াল রাখবেন আদা রসুন যেটাই করেন সীমিত পরিমাণ পানি দিবেন। পানি দিলে আপনার জিনিসটা ওই মানে আপনার দলা বাঁধবে না, শুকনা শুকনো হবে না, পরিমাণ মতো একটু পানি দিয়ে নেবেন। পাটায় বাটলে যেরকম হয় এরকম কয় সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগবে। দেখছেন এই যে আমি সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন পাটায় বাটলেও এরকম সুন্দর মনে হয় আমার ফিনিশিং করতে পারবেন। এটা দেখছেন মানে এক ফোঁটা দানাও নেই এখানে মোটামুটি। কিন্তু আপনাদের আমরা সকল কিছুই এই ইটের গুঁড়া, হলুদ, মাংসের কিমা, মরিচের গুঁড়া এবং আদা রসুন পেস্ট করে দেখে আমরা দেখালাম। এছাড়া আপনাদের আরো যদি চাউলের গুঁড়া, টাউলের গুঁড়া, এই দালা দা কি বলে, আমি আপনাকে বলি মানে চাল ডাল সবকিছু আপনি করতে পারবেন। আমি আপনাকে যেহেতু সবচেয়ে ভারী ভারী জিনিসগুলো যেরকম ইট, হলুদ এগুলো করে দেখাই দিয়েছি, চালের গুঁড়া সীমিত, ওটা ওই তুলনায় খুবই সীমিত। এই জন্য যত শক্ত জিনিসই হোক, আল্লাহর দুনিয়া যত শক্ত জিনিসই হোক, এটার ভিতরে ব্লেন্ড করা সম্ভব। এখন ভাই সবই তো বুঝলাম, কিন্তু আপনাদের এই প্রোডাক্টটা আসলে আমরা একটু প্রাইস জানতে চাই, আর কাস্টমারকে কি এই প্রোডাক্টটা এত সুন্দর প্রোডাক্টটা টাকা দিয়ে কিনতে পারবেন নাকি আপনাদের ধামাকা ডিসকাউন্ট থাকবে? অবশ্যই আমাদের ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে, আর ধামাকা ডিসকাউন্টের জন্য আজকে আমাদের মূল ভিডিওটা করা। আর যেহেতু আপনারা শোরুম থেকে সরাসরি কিনতে পারতেছেন, সেই হিসাবে শোরুমের যে পাইকারি রেট মানে ধামাকা প্রাইসটা, যেটা ধামাকা প্রাইস রাখতেছি অনলি 3550 টাকা। অনলি 3550 টাকা হলে আপনি এখান থেকে অরপাট 1200 ওয়াটের ব্লেন্ডারটা নিতে পারবেন। আবারও আমি বলে দিচ্ছি, 5 বছরের রিপ্লেসমেন্ট, কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যদি মোটর জ্বলে যায়, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, কোম্পানি এটা দিবে। আর ঢাকার ভিতরে আপনারা ডেলিভারি সিস্টেমটা, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নেবেন, আর ঢাকার বাইরে যারা আছেন তারা সামথিং কিছু ডিউ পেমেন্ট করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সারা বাংলাদেশে আপনার সিস্টেম দেওয়া আছে।